দুর্গাপুরে প্রকাশিত হল শিবদাস রুদ্রের লেখা উপন্যাস বনাঞ্চল রাজকাহিনী। তোমারও প্রকাশ্য হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। দুর্গাপুরের বিধাননগরের একটি সভাগৃহে প্রকাশিত হল কবি সাহিত্যিক শিবদাস রুদ্রের লেখা একটি উপন্যাস বনাঞ্চল রাজকাহিনী। এটি লেখকের লেখা ষষ্ঠ পুস্তক। শিল্পসহ দুর্গাপুর কয়েক বছর ধরে শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক দিক থেকে বেশ উন্নত। পুস্তক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি, সাহিত্যিক সৌম্যশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক কালীপ্রসাদ দত্ত, প্রেসিডেন্স রোটারি ক্লাব অনুপ মুখার্জি, সমাজসেবক অমিতাভ ব্যানার্জি, বাচিক শিল্পী গৌতম চক্রবর্তী, কবি স্নেহাশিস মুখোপাধ্যায়, শিল্পী ইলা পাল, শিল্পী তরুণ সাহা, বাচিক শিল্পী হৃদয় সাঁই, শুভ্রা পাল, অর্চনা সিংহরায়, আন্তরিক সাহিত্য পত্রিকার সম্পাদিকা অন্তরা সিংহরায়, মধুসূদন রায় প্রমুখ সহ আরও 50 জন কবি, সাহিত্যিক ও শিল্পীরা। সাহিত্যিক শিবদাস রুদ্র সাহিত্য চর্চা শুরু করেন শৈশব থেকেই, তবে ব্যাপকভাবে শুরু হয় তার 74 বছর বয়সে। শিবদাসবাবু সাহিত্য জগতের এক অনুপ্রেরণার নাম। আজ 78 বছর বয়সে এসে উনি অনবরত লিখে চলেছেন ও লেখাগুলি পুস্তক আকারে প্রকাশ করে চলেছেন। পাঠকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন কয়েক বছরে। অনুষ্ঠানে বাংলা সাহিত্য নিয়ে আলোচনা, কবিতা পাঠ, সঙ্গীত, নৃত্য, শ্রুতিনাটক, গল্প পাঠ সব মিলিয়ে এক বর্ণাঢ্য সভা চলে 5 ঘন্টা ধরে। দুর্গাপুর থেকে সমাজ হিতৈষী। জগতে প্রবেশ করেছি আজ থেকে 6 বছর আগে, তার মানে 74 বছর বয়সে। কৈশোর ও যৌবনে ছোট গল্প, বড় গল্প, কবিতা লেখার নেশা ছিল, কিছু লিখেও ছিলাম, পত্রিকাতেও কিছু প্রকাশিত হয়েছিল। কিন্তু কলেজ জীবনের পড়াশোনার চাপ, তারপর দুর্গাপুরে একটি আন্ডারটেকিং সংস্থাতে কাজের চাপ, আরও নানান আনুষঙ্গিক কিছু সংস্থার সাথে জড়িয়ে পড়ার কারণে লেখা হতে আমি বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। যদিও আমার মধ্য বয়সে আমার এক প্রিয়জন, তার জন্যে 20টি কিশোরদের জন্য ক্রাইম থ্রিলার লিখেছিলাম, তিনি ভ্রমণ সিরিজ, তারপর আবার বন্ধ হয়ে গেছিল। তারপর চাকরি জীবনের বিরতি, আমার প্রফেশনাল জীবন, আধ্যাত্মিক জগতে প্রবেশ, এইসব করতে করতে আমার বয়স 73 চলে গেল। তখন হঠাৎ আমার মনে হলো লেখার জগতে এলে কেমন হয়। তো তার একটা কারণও ছিল, আমি হঠাৎ অসুস্থ হয়ে ডাক্তার আমাকে 1 মাসের বেডরেস্ট দিয়েছিল। তো বেডরেস্টটি শেষ হয়ে কাটাবো, তবে ইচ্ছা করলাম কিছু কবিতা লেখা যায় কি। তো যাই হোক, কবিতা লিখতে শুরু করলাম এবং 1 বছরের মাথায় আমার 30টি কবিতা নিয়ে প্রথম কাব্যগ্রন্থ অগুমোর প্রিয় নারী প্রকাশিত হল। তারপর অবিরাম ধারায় আমি লিখে চলেছি। 2 বছর কোনো করোনা এইসব নিয়ে কোনো প্রকাশ হয়নি। তো গত বছর আমার 4টি বই প্রকাশিত হয়েছে। জানুয়ারিতে প্রকাশিত হয়েছে আমার 100টি কবিতা নিয়ে কাব্যগ্রন্থ প্রদীপ শিখা। তারপর গত বছর কলকাতা বইমেলাতে প্রকাশিত হয়েছে একটি উপন্যাস ত্রিবেণী সঙ্গমে, এবং ছোট গল্প, বড় গল্প ও ভ্রমণ কাহিনীর সংকলন ফেলে রাখা শ্রুতিমধুর দিনগুলি। এরপর পুনরায় গত বছর দেওয়ালিতে প্রকাশিত হয়েছে আরেকটি ছোট গল্প, বড় গল্প ও ভ্রমণ কাহিনীর সংকলন ভালোবাসার অন্তরালে। এবার আজ প্রকাশিত হল আমার 2 উপন্যাস বনাঞ্চল রাজকাহিনী। এটি একটি, আমি বলবো, এই লেখনীর মধ্যে যেসব ধারা আছে তাকে আমি ক্লাসিক উপন্যাস বলতে পারি। এক আদিবাসী সাঁওতাল রাজপরিবার, তারা যাদবপুর ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হতে জিওলজি ও অ্যান্থ্রোপোলজিতে প্রথম স্থান অধিকার করা উত্তর কলকাতার পিতৃমাতৃহীন শ্রী অতি সিংহ, একজন 6 ফুট উচ্চতা, বহুল বর্ণ ও দুখানা ডাঙর নিষ্পাপ চোখের অধিকারী এক সুপুরুষ যুবক। বিশ্বভারতী বিদ্যালয়ের কনভেনশনে আচার্য তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছ হতে মানপত্র ও আনুষঙ্গিক পুরস্কার নেওয়ার পরে পরে ভারতবর্ষের নানান গোষ্ঠীর আদিবাসী সম্প্রদায় সম্পর্কে জানার প্রগাঢ় আগ্রহ নিয়ে অতি সিংহ একদিন ঘর ছেড়ে বেরিয়ে পড়েন অজানার পথে। শহীদ জানা
আমি